নমস্কার দাদা আমার নাম নন্দন মান্না আমি নজুবিদু সিটস লিমিটেড থেকে এসেছিলাম আপনার নামটা বলুন সুভাষ মাহাতো হুম গ্রাম বলুন জিতুজুড়ি আচ্ছা আর বলুন থানা থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তা এই যে আপনার ফিল্ডে এসে এই ধানটার নাম কি এই ধানটার নাম সাত হাজার কুড়ি এসপি আচ্ছা তা আপনার এই ধানটা দেখে কি মনে হচ্ছে ধানটা দেখে মনে হচ্ছে ভালো আচ্ছা পাঁচ কাটি কতগুলো আছে পনেরো ষোলো আচ্ছা তা ধানটার মধ্যে আগ্রা আছে আগ্রা নেই আচ্ছা আর জল কি রকম লাগে জল এমন কোনো বেশি লাগে আচ্ছা আর রোগ পোকা কেমন রোগ পোকা নেই আচ্ছা তা আপনি কতবার কি ওষুধ দিয়েছিলেন ওষুধ একবার দিয়েছিলেন আচ্ছা তার মানে বলতে চাইছেন যে রোগ পোকা নেই তা আপনাদের আপনার বাড়ি তো পুরুলিয়া তা এই সমস্ত ধান হচ্ছে যদি পুরুলিয়া মার্কেটে আসে আপনি পুরুলিয়া মার্কেটে চলবে এই সমস্ত ধান চলবে ভালো আচ্ছা আর আপনারাও বিক্রি করতে পারবেন পরে বিক্রি করতে পারবো আচ্ছা পরবর্তীকালে যদি মার্কেটে আসে এই সমস্ত ধান আপনারা কিনবেন আচ্ছা তাহলে আপনাদের এলাকায় যে চাষি ভাইদের আছে আপনি তাদেরকে কি বলবেন এই ধানটা কেনার জন্য বলবেন তো হ্যাঁ ভালো আছে আচ্ছা তা কম দিনের মধ্যে যেহেতু লাগে তা এরপরে যাদের হচ্ছে এরপরে আপনারা কি লাগাবেন এখানে এবারে আচ্ছা আলু আচ্ছা তাহলে কম দিনের মধ্যে হলে সুবিধা এরপরে আপনারা লাগাতেও পারবেন আর ধানটার ওয়েট কি রকম আছে ওয়েট ভালো আছে আচ্ছা ওজন ভালো আছে ঠিক আছে দাদা ধন্যবাদ